গুড ইভিনিং, আজকে আছে একটা ইনভিটেশন। কোথায় যাব? আমাদের ফ্ল্যাটেই যে বলি অ্যানাউন্সমেন্টেশন, যে বিয়ে বাড়িটা ওখানেই আছে। আর কার বিয়ে বাড়ি? সেটা হচ্ছে আমার নিজের পিস্তত দিদির ছেলের বিয়ে, মানে আমি হলাম ওর সম্পর্কে মাসি। হ্যাঁ হ্যাঁ, তো আমি হয়ে গেছি রেডি। এই হচ্ছে আজকের আমার সাজ। তো এতক্ষণ যাকে দেখলে সেই হচ্ছে বর, মানে পাত্র, আমার বোনপো। আর এখানে দাঁড়িয়ে আছে মা, বাবা, সুমিত। আর সামনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার ছোট পিসির বড় জামাই মলয়দা, মানে আমার জামাই বাবু। তো এখানে ওরা রুট নিয়ে একটু আলোচনা করছিল, বিকজ ওরা ফিরে যাবে। ছোটো পিসি থাকছে, কিন্তু দিদি, জামাইবাবু, তাদের ছেলে, ওরা সব ব্যাক করবে বেহালায়। তো সেই জন্য যে সম্প্রতি ফ্লাইওভারটা আছে সেটা নিয়ে কথা হচ্ছে, কতক্ষণ খোলা থাকে না থাকে। ওরা যদি গাড়ি নিয়ে এসছে আবার বেরিয়ে যাবে। এখানে মা আর বাবা দাঁড়িয়ে আছে। তো এখানে স্টার্টার খাওয়া, স্ন্যাক্স, এই সমস্ত খাওয়া দাওয়া চলছে। আর বিয়ে এখনও সেইভাবে শুরু হয়নি, আকাশ বসেছে, কিছু রিচুয়ালস এখন চলছে। আর এই যে সামনে দাঁড়িয়ে আছে আমার বাবার পাশে, এটাই হচ্ছে আমার পিসির মেয়ে, মানে আমার পিসতুতো দিদি, ওরই ছেলের বিয়ে হচ্ছে। তো এখানে দিদিভাই দাঁড়িয়ে আছে, আমি দিদিভাই ডাকি। তো এখানে দিদিভাই দাঁড়িয়ে আছে, দিদিভাই, মা আর বাবা একটু গল্প করছিল এখানটা। তো একটু টাইম পেয়েছিল আর কি, যদিও বিশেষ ছেলের মেয়ে কোনো কাজ নিয়ে আছে। তো এই হচ্ছে পাত্র, আমার দিদির ছেলে আকাশ, মানে আকাশ ডাকনাম, ভালো নাম হচ্ছে দেবাদ্রি সান্নাল। এখন চলছে সাত পাকে ঘোরা। প্রথমে শ্রেয়া, মানে যার সাথে বিয়ে হচ্ছে আর কি আকাশের, ও প্রথমে হেঁটে ঘুরতে চেয়েছিল, বাট পরে মনে হয়েছে যে না, যেরকম প্রপার নিয়ম সেইভাবেই ও করবে। তো দেন পিঁড়ি এনে এইভাবে, মানে রিচুয়াল যা যা থাকে আর কি, সাত পাকে পিঁড়িতে ঘোরানো হয়, সে সমস্ত চলছে। এবার আমরা চলেছি ডিনার করতে। তো মেনু তোমরা দেখতেই পাচ্ছ, পজ করে দেখে নিতে পারো যে কী কী আইটেম হয়েছিল। তো চলো খাওয়া যাক। কীরকম কী সাজানো হয়েছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই জায়গাটা ছিল বাসি বিয়ের জায়গা, প্লাস সেলফি জোন টাইপের একটা করেছে ওরা। আর এই হচ্ছে পার্মানেন্ট স্টেজ, যেটা আমাদের এখানে বিল্ডিংয়ে করাই থাকে। এটা পুরো দেখতে পাচ্ছ, পুরো মার্বেল দিয়ে, একদম টাইলস দিয়ে একটা পার্মানেন্ট স্টেজ করা। আর এই হচ্ছে ডেকোরেশন, ভীষণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে, সাজানোটা ভীষণ সুন্দর হয়েছিল। তো এখানে একজন ছবি তুলছে, আমি তার মাঝখানেই শ্যুট করে নিই, তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা নিয়ে নিয়েছিলাম, বিকজ রাত হচ্ছিলো তো আমাদের বেরোতে হতো। তো এই হচ্ছে টোটাল ডেকোরেশন, দেখতে ভীষণ সুন্দর, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগছিল। তো এখানে মোটামুটি বিয়ের হাফ পোর্শন হয়ে গেছে, বাকি হাফটা হয়তো একটু পরে হবে, বা বাসি বিয়ে হতে পারে। বাসি বিয়ের কনসেপ্টটা আমি জানি না, অত ক্লিয়ার নেই, আমি কিন্তু দেখিনি, শুনেছি বাসি বিয়ের ব্যাপার একটা হয়, ওদের বোধহয় আছে। তো সেরকমই হবে রিচুয়ালস। তো যাই হোক, এখন একটু ফটো সেশন করছে ওরা, আমরা বেরিয়ে যাবো, বিকজ মা আর বাবার অনেক মেডিসিনের ব্যাপার থাকে আফটার ডিনার। তো আর খুব বেশি লেট করতে পারবো না আমরা, আর ক্লোজিং যদি সুমিত্রের অফিসে বেরোনো আছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ওদের অনেক অনেক শুভেচ্ছা রইলো ওদের জন্য, ওদের আগামী জীবন ভীষণ ভালো কাটুক। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সো টাটা, বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, নেক্সট ব্লগে আবার দেখা হবে।